আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দ্বিতীয় ইনিংসে রেকর্ড গড়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ দলীয় চার উইকেটে চারশো পঁচিশ নিজেদের ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ফলে আফগানিস্তানের সামনে ছশো বাষট্টি রানের বিশাল লক্ষ্য দ্বারা টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের দেয়া সর্বোচ্চ রানের লক্ষ্য দুহাজার একুশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে চারশো সাতাত্তর রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ বাংলাদেশের দেয়া বড় লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলেই উইকেট হারিয়েছে আফগানিস্তান ওপেনার আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে রানকে এলবিডাব্লু করে সাজঘরে ফিরিয়েছেন তিনি অবশ্য বাংলাদেশের ফিল্ডারদের জোরালো আবেদনে সাড়া দিয়েছিলেন না পার তবে রিভিউ নেয় আফগানিস্তান রিভিউতে দেখা যায় পিচিং ইম্প্যাক্ট ও হিটিং লাইনের মধ্যেই হয়েছে পরে থার্ড আম্পায়ারও আউট ঘোষণা দেন পরের ওভারে তাসকিন আহমেদের করা অফ স্ট্যাম্পের বাইরে গুড লেন্থের ডেলিভারিতে কভার ড্রাইভ করতে গিয়ে বল আব্দুল মালিকের ব্যাটের কানায় লেগে পাড়ি জমায় লিটন দাসের গ্রাফসে এরপর তাসকিনের এক বাউন্স ডেলিভারিতে হেলমেটের নিচের অংশে আঘাত পান হাসমাদুল্লাহ শাহিদি প্রায় দশ মিনিট তাকে সেবা যত্ন করেন এসএ ফিজিও তবে এরপর আর ব্যাটিং করতে পারেননি তিনি কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন তিনি এরপর রহমত শাহের সঙ্গে নিয়ে দিনের খেলা শেষ করেন নাসির জামাল রহমত দশ ও জামাল পাঁচ রন করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন এরপর আলোক স্বল্পতার কারণে খানিকক্ষণ আগে শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা এই মুহূর্তে আফগানিস্তান পিছিয়ে আছে ছয়শো রানে তারা দিন শেষ করেছে দুই উইকেটে পঁয়তাল্লিশ রান নিয়ে এর আগে মিরপুর টেস্টে দ্বিতীয় দিন যেখানে শেষ করেছিলেন তৃতীয় দিন সেখান থেকে শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান তিনশো ছিয়াত্তর রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে এই জুটিতে সাড়ে চারশোর কাছাকাছি লিড নিয়ে ব্যাটিং শুরু করে টাইগাররা এক উইকেটে একশো চৌত্রিশ রান নিয়ে ব্যাট করতে নেমে বেশ ভালোই এগোচ্ছিলেন শান্ত জাকির জাকিরের তুলনায় শান্ত একটু বাড়তি আক্রমণাত্মকভাবেই যোগ করতে থাকেন স্কোর বোর্ডে দলকে দেড়শোর ঘরে নিয়ে যাওয়ার সঙ্গে শান্ত হারতে থাকেন সেঞ্চুরির পথেও কিন্তু নব্বইয়ের ঘরে গিয়ে তিনি সঙ্গী হারান